সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে স্মল একটা রাধাকৃষ্ণ, এটা ছোট, যেটা তোমাদের তোলা দেখিয়েছিলাম ছাদ থেকে, তো সেই রাধাকৃষ্ণটা রং করে আজকে এখানটাতে আমি সাজাচ্ছি। তো পুরো পদ্ধতিটা দেখাবো যে কী করে এই ছোটো রাধাকৃষ্ণ সাজাতে হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো এই ছোটো রাধাকৃষ্ণ কাপড়ে পাড় পরাতে অসুবিধা হয়, তো সেই কারণে দেখো এটা পরিয়ে নিলাম। আর যে এরপরে যে পার্টগুলো পরাবো সব পার্টগুলোতে আগে পাড় পরিয়ে নিয়েছি, তাহলে পরাতে অসুবিধা হবে না। তো দেখতে থাকো। এই রাধাকৃষ্ণগুলোর সমস্ত জায়গায় পিন মারা যায় না, কিছু কিছু জায়গাতে কুচিগুলোতে পিন মেরে নিয়ে বাদ বাকিটুকুনি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, ফার্স্টে পিনের কাজগুলো করে নিচ্ছি, তারপরে আঠা দিয়ে লাগাতে থাকবো। তো কাপড় পরানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে চুল লাগাবো, গলার মালা লাগাবো। তো তোমরা দেখতে থাকো।
তো দেখো, চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে কেমন লাগছে দেখতে? তো চলো, একটুখানি কাজ রয়েছে, যেটা হচ্ছে ওপরে চূড়া দুটো লাগিয়ে দিয়া ও মটক দুটো। তো চলো লাগিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, রাধা কৃষ্ণটার এখন চূড়া লাগানো বা মটক লাগানো হয়ে গেছে। তো রাধা কৃষ্ণটা পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে অল টাইম খুশি রাখবে।